স্টিফেন হকিং 33 বছর আগেই মারা গেছেন, কিন্তু তাহলে এত বছর ধরে যে স্টিফেন হকিংকে আমরা দেখে আসছি তিনি কে? বিশ্বের খ্যাতমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বেঁচে নাই, 1985 সালেই তার মৃত্যু হয়। কিন্তু হকিং এর মতো দেখতে একজনকে দেখিয়ে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরিটিক্যাল কসমোলজির পরিচালক স্টিফেন হকিংকে নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছে একদল ষড়যন্ত্রবিদ। গত 8 জানুয়ারি বহু সম্মানে সম্মানিত এই বিজ্ঞানীর 76তম জন্মদিন পালিত হয়েছে, অথচ এর মধ্যে দাবি করা হচ্ছে আসল স্টিফেন হকিং মারা গেছেন 33 বছর আগেই। ষড়যন্ত্রবিদদের কারণে প্রশ্ন উঠছে, সত্যি যদি হকিং এর মৃত্যু হয় তবে এখন আমরা যাকে দেখছি তিনি আসলে কে? ষড়যন্ত্রবিদদের মতে এখন যাকে স্টিফেন হকিং বলে চালানো হচ্ছে তিনি হকিং এর মতোই দেখতে একজন, কিন্তু তিনি আসলে পাপেট গবেষক এবং প্রকৃত স্টিফেন হকিং এর মতোই পদার্থবিজ্ঞানে দক্ষ। ষড়যন্ত্রবিদদের দাবি স্টিফেন হকিং 1985 সালেই মারা যান, ওই সময় তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়েন। তখনই চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেন এবং হকিং মারা যান। রাজনীতিবিদ ও বিজ্ঞানীরা বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য স্টিফেনের মতো দেখতে অন্য একজনকে আসল বিজ্ঞানীর জায়গায় বসিয়ে রেখেছে বলে দাবি ষড়যন্ত্রতত্ত্ববিদদের। নিজেদের দাবি প্রমাণ করতে তারা বলছে যে স্টিফেন হকিং ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডের স্বাধীনতা ব্রেক্সিটকে নিয়ে কথা বলতে পছন্দ করতেন না, হঠাৎ করে তার রাজনীতি নিয়ে কথা বলাতে খটকা লাগছে। এদিকে দাবি প্রমাণ করতে ক্রমাগত কাজ করে চলেছেন ষড়যন্ত্রবিদরা, তারা বর্তমানের স্টিফেন হকিং এর ছবি গলার স্বরও পরীক্ষা করে দেখছেন। মজার ব্যাপার হলো হকিং এর মৃত্যু নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব প্রকাশের পর অনেকেই তা বিশ্বাস করতে শুরু করেছেন। যদিও স্টিফেন হকিং এর আবিষ্কৃত কসমোলজি তত্ত্বটা এর আগে পবিত্র কোরআনে 1400 বছর আগে বর্ণনা করা হয়েছে, এমনকি পৃথিবীর 90% মুসলমান এ কথাটি খুব সুদৃঢ়ভাবে বিশ্বাস করেন। নিঃসন্দেহে স্টিফেন হকিং প্রথমে কোরআন পড়েছিলেন এবং সেখান থেকে কসমোলজি তত্ত্বটা নিয়ে পরে সেটিকে পরীক্ষা করে প্রমাণ করেছিলেন, যদিও পশ্চিমারা এ তত্ত্বটি বিশ্বাস করেন না। তবে যাই হোক, স্টিফেনের বিগ ব্যাং তথা কসমোলজি অর্থাৎ মহাবিস্ফোরণ নিয়ে যে তত্ত্বটি বলা হয়েছিল সেখানে স্টিফেন প্রমাণ করেছিলেন যে মহাবিশ্বে সকল কিছু পানি থেকে সৃষ্টি হয়েছে এবং প্রথমে সবকিছু একত্রিত ছিল, অতঃপর বিস্ফোরণের মাধ্যমে সব বিচ্ছিন্ন হয়ে খণ্ড বিখণ্ড হয়ে এক একটি গ্রহাণু গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে এবং সেরকম একটি গ্রহই হচ্ছে পৃথিবী। আর পবিত্র কোরআনে 1400 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেছিলেন, সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রেতভাবে, অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং সমস্ত প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। সুপ্রিয় এসকে টিভির দর্শক মণ্ডলী, আপনারা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই আয়াতটি 1400 বছর আগেই পুরো কসমোলজি তথা বিগ ব্যাং প্রকাশ করে দিয়েছে। সুতরাং স্টিফেন হকিং এর আবিষ্কার তত্ত্বটি যে নিঃসন্দেহে কোরআন থেকে নেয়া এতে কোনো সন্দেহ নেই।